Assalamualaikum. আমি নাদিয়া from Nadia's vlog. কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি. আজকে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটা vlog. তো সবাই পাশে থাকবেন. আর vlog এর শুরুতেই কিছু কথা বলবো আজকে. সেটা হচ্ছে আমার চ্যানেলটাতে গত 15 দিন যাবত যতজন সাবস্ক্রাইব করেছে সব সাবস্ক্রাইবার হচ্ছে কেটে যাচ্ছে. তো বুঝতে পারছি না কেন এমন হচ্ছে. প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন. আর যারা যারা ভিডিও গুলো দেখছেন প্লিজ পুরো ভিডিওটা দেখে একটা লাইক করে কমেন্ট করে জানাবেন. আর কেন এই সাবস্ক্রাইবার গুলো কেটে যাচ্ছে বুঝতে পারছি না. আমরা যারা আসলে নতুন তাদের জন্য একজন সাবস্ক্রাইবার বাড়া মানে খুব আনন্দের একটা বিষয়, আর একজন সাবস্ক্রাইবার কেটে যাওয়া মানে খুবই কষ্টের একটা বিষয়। তো কেন সাবস্ক্রাইবার গুলো কাটছে বলতে পারছি না। আর প্রতিদিনই দেখা যায় ঘুম থেকে ঘুমানোর আগে যদি দেখি একজন দুইজন বা পাঁচজন যতজনই হচ্ছে সাবস্ক্রাইবার বেড়েছিল, আর ঘুম থেকে উঠে দেখি যে এগুলো নেই, কেটে গেছে। তো এই জিনিসটা আসলে খুব খারাপ লাগে। প্রতিদিন সকালবেলা উঠেই যদি দেখি যে অনেকগুলো সাবস্ক্রাইবার বা গত একদিনে বা গত একটা ভিডিওতে যতজন সাবস্ক্রাইবার যুক্ত হয়েছিল সবারটাই কেটে গেছে, তো এটা আসলে খুব খারাপ লাগে। তো যদি আপনারা এমন করে থাকেন যে সাবস্ক্রাইব করে পরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, প্লিজ এই কাজটা করবেন না। আমি আসলে জানি না এটা কি যারা সাবস্ক্রাইব করছে তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে কি না, নাকি ইউটিউব থেকে কেটে দিচ্ছে, বুঝতে পারছি না। তোমাদের কারো ধারণা থাকলে আমার সাথে একটু শেয়ার করো, বা এই সিচুয়েশনগুলোতে কী করতে হয় আমি নিজেও জানি না, তোমরা আমাকে একটু সাজেস্ট করো। আর দেখতে থাকো আজকে সারাদিন কী হয় তাহলে। প্রতিদিন আমার সকাল শুরু হয় হচ্ছে সকালবেলা ফ্রেশ হয়ে নাস্তা করি, রেডি হয়ে যেতে হয় আমার অফিসের জন্য, তারপর অফিসের জন্য বের হই। আজকের দিনটাও সেম, সকালবেলা উঠেই নাস্তা করে নিয়েছি, তারপর হচ্ছে রেডি হয়েছি অফিস যাব। নাস্তা করার পরে দেখলাম যে যে আম ছিল বাসায় অনেকগুলো আম একটু বেশি পেকে গেছে, কিছু আম কাঁচা আছে। তো ভাবলাম যে পাকা আমগুলো একটু আলাদা করে নিই আর কাঁচা আমগুলো একটু আলাদা করে নিই, এতে করে আম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যেহেতু এগুলো একদম ফ্রেশ ফরমালিন ছাড়া আম, তো এগুলো হচ্ছে খুব দ্রুতই পেকে যায়। আর ফরমালিন থাকলে দেখা যায় কয়েকদিন থাকে, আর পেকে গেলেই হচ্ছে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো এগুলো আলাদা করে নিলাম। তারপর আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে ছোট একটা কাজে আমি ব্যাংকে গিয়েছিলাম লাঞ্চ টাইমে, যেহেতু লাঞ্চ টাইমে গিয়েছি তো ব্যাংকে তেমন কোনো মানুষই ছিল না, ছোট একটা কাজ মানুষ ছিল না, তাই অনেক সময় লেগেছে। 5 মিনিটের একটা কাজ, আমার প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি এসেছিলাম মিডল্যান্ড ব্যাংকে, আর এই ব্যাংকটা খুব সুন্দর। তারপর আমি আবার অফিসে ফিরে যাই, অফিস শেষ করে বের হই। বের হয়ে দেখা হয় রুমার সাথে। তো রুমার সাথে দেখা হওয়ার পরে রুমা খুব বলছিল যে চলো একটু মালাই চা খাই। তো দেখতেই পাচ্ছ কি পরিমাণ মালাই দিয়ে চাটা বানিয়েছে। তুমি কি বেশি মালাই একটা নিছো? আর আমরা সবসময় এইভাবেই কার মালাই বেশি দিয়েছে এটা নিয়ে ঝগড়া করতে থাকি। আর এখন থেকে শুরু হচ্ছে আজকের ভিডিও, মানে হচ্ছে শুক্রবার সকালবেলা উঠে নাস্তা করে নিয়েছি, তারপরে হচ্ছে আম্মু কি রান্না করছে সেটা দেখতে গেলাম। দেখলাম যে আম্মু আজকে রান্না করবে হচ্ছে একটু গোশত আর পোলাও, আর সকালবেলা ছিল খিচুড়ি আর ডিম ভাজি, সেটা আমি ভিডিও করিনি, করা হয়নি। আর হচ্ছে আজকে আমি হচ্ছি বেশ অসুস্থ, আমার ভয়েস শুনেই তোমরা হয়তো অনেকে বুঝতে পারছো, গলা বসে গেছে, অনেক ঠান্ডা লেগেছে। আর হচ্ছে আজকে যাব ডাক্তারের কাছে, ডাক্তার দেখাবো। আমি অলরেডি কিছু মেডিসিন খাচ্ছি, অলরেডি একবার ডাক্তার দেখিয়েছি গত সপ্তাহে, তারপরে হচ্ছে সুস্থ হচ্ছি না, জানি না কেন এমন হচ্ছে। তো রান্নাবান্না শেষ করে দুপুরের খাবারটা যখন খাবো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। আম্মু প্লেন পোলাও রান্না করেছিল, আর গোশত আরও কী কী রান্না করেছিল। আমি জাস্ট একটু পোলাও নিলাম আর একটু গোশত নিলাম। আর হচ্ছে গোশতের সাথে আমার একটু সালাদ ভালো লাগে, সাথে আমি একটু করেছিলাম অনিয়ন সালাদ। আর মাংস রান্নাটা খুবই মজা হয়েছে, পোলাওটা একদম ফ্রেশ ছিল, খুব বেশি তেল ঘি দিয়ে রান্না করেনি আম্মু, সবসময় পোলাওটা এরকম
ফ্রেশ ভাবে রান্না করে এটা খুব মজা হয়। আর এটার সাথে আমি নিয়েছিলাম এক টুকরো লেবু। মাংস রান্নাটা খুবই মজা হয়েছে, সালাদটা দিয়ে খেতে খুব ভালো লাগছিল, আর লেবুর ঘ্রাণটা খুবই চমৎকার ছিল। তো সিম্পল একটা লাঞ্চ হলো আমার কাছে আজকের, লাঞ্চটা খুব ভালো লেগেছে। তারপর দুপুরের খাবার খাওয়া দাওয়া শেষ করে আমি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। রেস্ট নিয়ে বিকেলবেলা যখন ঘুম থেকে উঠলাম দেখলাম যে আমার গলাটা একদমই বসে গেছে, কথাই আসছিল না। তো ভাবলাম যে আমি একটু চা বানাই, আর চা বানাতে গিয়ে মনে পড়লো আমি তো চাইলে একটু তুলসী পাতার চা খেতে পারি। তুলসী পাতা তো ঠান্ডার জন্য অনেক বেশি ভালো। তারপর ছাদে চলে গেলাম, আর ছাদে তো দেখতেই পাচ্ছ কী সুন্দর তুলসী পাতা গাছ হয়েছে। এখানে অনেক তুলসী পাতা গাছ আছে, প্লাস অনেক পাতাও হয়েছে। তো সেখান থেকে আমি একটু একটু করে তুলসী পাতা ছিঁড়ে নিলাম। আমি যে তুলসী পাতাটা নিচ্ছি এটা লাল তুলসী পাতা। তুলসী পাতা কিন্তু দুই ধরনের হয়, আর এটা হচ্ছে সবুজ তুলসী পাতা। আমার ছাদে দুই ধরনেরই গাছ আছে, আর এগুলো কিন্তু খুব যত্ন করতে হয় না, নিচ থেকেই হয়, নিচ থেকেই হচ্ছে বীজ হয়ে আবার নতুন গাছ হয়। দেখতে পাচ্ছ ছাদের আনাচে কানাচে, মানে মাটিও না, ছাদের মধ্যেই হয়ে আছে একটু হয়তো বা টবের কোনায়। তারপর আমি পাতাগুলো এনে ভালো করে এইভাবে ধুয়ে নিয়েছি, দুই তিনবার ধুয়ে নিয়েছি, কারণ মাটি ছিল, বালু ছিল। আর সাথে এটাতে আদা দিয়ে দিয়েছি, লং দিয়ে দিয়েছি। আমি কিন্তু আসলে চা বানাচ্ছি না, অনেকটা কাড়ার মতো। এটার সাথে দুই তিনটা গোলমরিচ দিয়েছি। আমি এটা দেই, জানি না কেন দেই, এটা খেলে আমার মনে হয় যে ঠান্ডা লাগলে ভালো লাগে, এর জন্য আমি দেই। তো এগুলোকে প্রথমে ভালো করে থেতো করে নিয়েছি, তারপর জাস্ট চা বানাবো। আর এই চাটা স্বাস্থ্যের জন্য তো অনেক ভালো, ঠান্ডা লাগলে এরকম একটা চা হলে আর কিছু লাগে না। আমি জাস্ট একটু এক মগ পানি দিয়ে থেতো করা যে আদা, লং, আমি যা যা তুলসী পাতা এনেছিলাম সব কিছু একসাথে দিয়ে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি কিন্তু আরও দুই চামচ চিনি আর একটুখানি লবণও অ্যাড করেছিলাম। তারপর এখানে আমি কিন্তু কোনো চাপাতি ইউজ করি নাই, কারণ এটা এমনিতেই ভালো লাগে খেতে। তো চা খাওয়ার পর আমার কিছুটা ভালো লাগছিল। আর সকালবেলায় হচ্ছে আমি ডাক্তারের সিরিয়াল দিয়ে রেখেছিলাম, আমি গিয়েছিলাম পপুলার ডায়াগনস্টিক সেন্টারে, একজন মেডিসিন স্পেশালিস্ট দেখিয়েছি। তো সেখানে গিয়ে আমার একটা জিনিস অবাক লাগলো, বললো যে আজকে নাকি রোগী খুব কম। আর আমি গিয়ে দেখলাম মানে এত মানুষ তারপরও বলছে রোগী কম। একটু ভাবলাম যে যেদিন রোগী বেশি হয় সেদিন কী অবস্থা হয়। যেহেতু রোগী কম, তাড়াতাড়ি আমি ডাক্তার দেখিয়ে চলে এসেছি। তারপর বাসায় আসার পরে শুরু করেছে ইশতিয়াক মেহেদি দিয়ে দাও। ও আসলে সেদিন মেহেদি দিয়ে দেওয়ার পরে প্রতিদিন সন্ধ্যাবেলা আমি অফিস থেকে আসলেই শুরু করে মেহেদি দিয়ে দাও। ছোটো মানুষ বোঝানো যায় না, অনেক কষ্টে বুঝিয়েছি যে আমি অনেক ক্লান্ত হয়ে যাই, বাবা অফিস থেকে এসে তোমাকে আমি শুক্রবারে মেহেদি দিয়ে দিব। কে শোনে কার কথা, ও প্রতিদিনই আসে, ও বুঝতে পারে না যে আমি আসলে অফিস থেকে আসার পরে আর মেহেদি দেওয়ার মতো অতটা এনার্জি থাকে না। তো যাই হোক, ছোট মানুষ, আর আমাকে বাসায় দেখে শুরু করেছে মেহেদি দিয়ে দাও। ও মেহেদির কোণ নিয়ে এসে দাঁড়িয়েছিল, তারপর ভাবলাম ঠিক আছে বসো, আমি ওকে মেহেদি দিয়ে দিলাম। আর ছোট মানুষ এত বেশি নড়ে মেহেদির ডিজাইন আসলে নষ্ট হয়ে যায় অনেক সময়, অনেকবার ওকে বুঝিয়ে শুনিয়ে যাই হোক মেহেদি দিয়ে দিলাম। আর বিকালবেলা আরও এক কাপ সেই তুলসী পাতার চা নিয়ে আমি বারান্দায় বসে আছি। তো বসে বসে এখন চা খাবো আর ব্লগটা এখানে শেষ করে দিব। যারা আমার ব্লগটা আজকে দেখলে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক দিয়ে কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আমি এখন চা এনজয় করবো, আর তোমরাও ব্লগটা দেখতে থাকো। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।